দু মাস পার হয়ে গেছে ওনার লক্ষ্য বলে এই যে কিছুদিন আগে আমাদের জাতীয় জামে মসজিদের পুরনো ক্ষতি বেশে মারামারি করেছে পিটিয়েছে মুসল্লিদের এক একটা জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে লোকাল পর্যায়ে যে আমি দোষরা ফিরে আসার সুযোগ পাচ্ছি উনি একজন মুরব্বী গুরিজন এবং উনি অত্যন্ত আন্তরিক একটা মানুষ আমি নিজেও উনাকে পার্সোনালি যতটুকুখানে চিনি ডক্টর মোহাম্মদ ইউনুস মানুষ হিসেবে উনি অত্যন্ত আন্তরিক একটা মানুষ সো উনি আদরে স্নেহে তার সাথে সহযোগিতা করছে যে ইউনো সর্ট অফ আপনার তরুণরা এবং এই তরুণরাও অবদান রেখেছে তারাও কাজ করেছে তারাও পালাতে হয়েছে সো তারাও যে অবদান রাখেন এই জুলাইন ধর বিশাল অবদান রেখেছে আমার পয়েন্ট হলো সবাই অবদান রেখেছে বাট এই যে এই অবদানটার মূল্যায়ন তাদেরকে সুন্দর করে দেবার জন্য স্নেহ ভর্তি স্নেহ মাখা কথায় উনি একটু হয়তো বেশি বলে ফেলেছেন কিন্তু এই কথাটা সরকার প্রধান হিসাবে মানান না অন্য কোনোভাবে আমার মনে হয় উনি ব্যক্তি হিসেবে খারাপ কোনো কথা বলেননি কিন্তু সরকার প্রধান হিসেবে আরেকটু যাচাই বাছাই করে কথা বলাটা হয়তো ভালো হতো এখন সংস্কার পরিষ্কার করি সংস্কার একটা এভার গোইং প্রসেস মানে সংস্কার আজকে থেকে একশো বছর বড় কিন্তু সংস্কার শেষ হবে না সংস্কার সারাদিন চলতে থাকবে সো কি সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার যখন এসছে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু স্ট্রিক্ট দায়িত্ব থাকবে এখন ওনারা ওনাদের একটা জিনিস একটা বড় দায়িত্ব আছে যে ওনারা পরিষ্কার করে জানাবেন ওনাদের লক্ষ্যটা কি ওনারা যদি বলেন যে এইটা আমাদের লক্ষ্য কথার কথা নির্বাচন দিয়ে আমাদের লক্ষ্য তারপর আমরা কাজ করব নির্বাচনের জন্য কী লাগবে ওনারা যদি বলে না সংবিধান সংস্কার করা আমাদের লক্ষ্য তখন আমরা আলোচনা করবো যে সংবিধান সংস্কার করা কীভাবে যেতে পারবে এটা এই লক্ষ্যটা তো বলতে হবে দু মাস পার হয়ে গেছে ওনার লক্ষ্য বলেননি আমার খুব বেশি অসুবিধা নেই নির্বাচন যদি দেরি হয় আমার খুব বেশি অসুবিধা নেই ওনারা যদি খুব বেশি সময় নিত এবং অন্য কোনো ঝামেলা না হতো প্রবলেমটা হলো ওনাদের সময় নেয়াতে ঝামেলাগুলো বাড়ছে এই যে দেখেন এক মাস অলরেডি হয়ে গেছে কিন্তু গোপালগঞ্জে এই আওয়ামী দোসররা বিএনপির একটা আপনার মিছিল অ্যাট্যাক করে আক্রমণ করে যুব দলের একজনকে একটা নেতাকে মেরে ফেলেছে সেটার এখনও কোনো আইনের বিচার হয়নি এই যে কিছুদিন আগে আমাদের জাতীয় জামে মসজিদের পুরনো বেশে মারামারি করেছে পিটিয়েছে মুসল্লিদের মানে এই যে আপনি দেখছেন কি ডিলেগুলো হচ্ছে এক একটা জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে লোকাল পর্যায়ে যে আমি দোষরা ফিরে আসার সুযোগ পাচ্ছে মানে তারা প্রথমে পালিয়েছিল কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসার সুযোগ পাচ্ছে সুযোগ এবং এটা যদি বড় আকারে এই সুযোগটা তারা পায় এবং নিতে পারে তাহলে অরাজকতা যখন অনেক জায়গায় সৃষ্টি হয়ে যাবে তখন আমরা সবাই মিলেও কন্ট্রোল করতে পারবো না সো আমরা যে কথাগুলো আমরা বাদ দেন এখন এই মুহূর্তে কোনো আমরা নেই আমি যে কথাগুলো বলছি আমি কথাগুলো বলছি কারণ আমার হাত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানোতে ছোট হাত হইলো ছিল আমার হাত ছিল আন্দোলনে নির্যাতিত আমরা হয়েছি এবং আমরা চাই এই অন্তীনকালীন সরকার জন্য ভালোভাবে কাজ করতে পারে তাদের টেনে নামানোর বাইক কিন্তু সরকারের যখনই দায়িত্ব থাকে তখন সরকারের সমালোচনা